বাবা তোমাকে দিয়ে আমরা কত বাজার করিয়েছি, হ্যাঁ কত খাটুনি করেছি, কাজ করিয়েছি। এই শোনো শোনো, তুমি যাও মধ্যে চা বিস্কিট খাবার খাবার কিছু নিয়ে এসো, যাও 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 যাও। বাবা তুমি বসো, আমি তোমাদের চা রাখতে যাব। জি থ্যাংক ইউ। স্বাধীন আমাদের দারোয়ান ছিলাম। আঙ্কেল একটা সত্যি কথা বলতে আসলে এসেছি আমি। হ্যাঁ বলো বাবা। আমার নাম আসলে স্বাধীন চৌধুরী, আজিজ চৌধুরী সাহেবের একমাত্র ছেলে। বেশ কিছুদিন অস্ট্রেলিয়া ছিলাম, গত মাসে ব্যাক করলাম। ভাবলাম এত বছর দেশের বাইরে ছিলাম, দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের অবস্থান সম্পর্কে জানি, বুঝি তারা আসলে কেমন আছে। এক একদিন ঝালমুড়ি, বাসের হেল্পার, সিকিউরিটি গার্ড, এই আর কি। আমি খুবই সরি, আসলে আমার পরিচয় লুকিয়ে আপনাদের এখানে দারোয়ান হিসেবে চাকরি নিয়েছি। বাবা তোমাকে দিয়ে আমরা কত বাজার করিয়েছি, হ্যাঁ কত খাটুনি করেছি, কাজ করিয়েছি। শোনো শোনো, তুমি যাও মধ্যে চা বিস্কিট খাবার খাবার কিছু নিয়ে এসো, যাও 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 যাও। বাবা তুমি বসো, আমি তোমাদের চা রাখতে যাব। জি থ্যাংক ইউ। এবার কি শিখলাম আঙ্কেল শুনবেন? বলো বাবা। এবার শিখলাম একটা মানুষের পোশাকই সব কিছু। যে আমি সিকিউরিটি গার্ডের ড্রেস পরে কখনো আপনার গেটের ভিতরে ঢুকতে পারিনি, আজ সেই আমি দামি জুতা, দামি প্যান্ট, দামি ঘড়ি আপনার সামনে বসা। আপনি খুবই এক্সাইটেড, কি খাওয়াবেন আমাকে? একটা বিষয় কি আঙ্কেল জানেন, দারোয়ান কিন্তু 24 ঘন্টা সার্ভিস দেয়, দিন নেই রাত নেই, ইভেন গেটের সামনে বসা একটা টুলও নাই, তাতেও কোনো কষ্ট নেই যদি একটু ভালো আচরণ করে। বাট আফসোস সেটাও তারা পায় না। আসি আঙ্কেল, নেক্সট টাইম যে সিকিউরিটি গার্ডটা রাখবেন অ্যাটলিস্ট আচরণটা ভালো করবেন। চা বিস্কিট খেয়ে যাবো। চা খাই না, কফি, বাট এখন সেটাও খাবো না। থ্যাঙ্কস। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি, আসলে এতদিন আপনার সাথে কি না কি বিহেভ করেছে আসলে বুঝতে পারিনি, আপনি সরি। ইটস ওকে, মালিক পক্ষ তো শ্রমিক পক্ষকে বকাঝকা করবেই, তাই না? না না, বিষয়টা এমন না, একজন সিকিউরিটিও মানুষ, মাথায় রাখতে হবে। কিন্তু
কিন্তু আমার না একটা কিউরিওসিটি কাজ করছে, মানে দুনিয়াতে এত জব থাকতে আপনি এরকম একটা দারুণের জব কেন বেছে নিলেন? দ্যাট মিন্স আপনি সব শুনেছেন। জানালাটা খুলতে দেখলাম লাল একটা বই, তাকিয়ে থাকলাম সিগন্যাল ছেড়ে সাইসাই করে গাড়িটা চলে গেল। দেখতে আছি তোর অনেক সুন্দর লাগতে আছে, একবারে সাহেব গোলাহান লাগতে আছে। আমি কিন্তু দিন শেষে সাহেবই, স্বাধীন চৌধুরী। নাম লাগাইছে স্বাধীন চৌধুরী? বাংলাদেশে একমাত্র বিজনেসম্যান আজিজ চৌধুরীর ছেলে স্বাধীন চৌধুরী। তুমি বেটা একটা জিনিস দেখাই দিছো বেটা, তো বড় দিয়েছে ভাইয়ের বাড়ি, বড় দিয়েছে ইয়ের পায়ে বড় হয়ে গেছে। মুহের কথাটাই সব কিছু, সাডাম যত ছাড়বা ততই উপর, খালি জায়গা মতো কূপ মারতে জায়গা মতো কূপ মারছি। ঠিকই আছে, তুই এই কথাটা ঠিকই বলছো। অরিজিনাল চিনতে চায় না, ঠিকই আছে। দেখছো না ডক মতো একেবারে নামতেই বসারের লিগা। Yeah.